এবার থেকে বছরে 10টা ফ্রি গ্যাস সিলিন্ডার আপনারা সকলেই পাবেন। তবে তার মধ্যে বিভিন্ন নিয়ম রয়েছে। ভোটের আগেই কিন্তু বিরাট একটা ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। উজ্জ্বলা যোজনা এখন অতীত, এসে গেছে তার থেকেও বড় প্রকল্প। হ্যাঁ, এবার বিনা পয়সায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন ভারতের নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। অবশ্যই এই ভিডিওতে খুবই ব্রেকিং আপডেট রয়েছে, গুড নিউজ রয়েছে আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য। অবশ্যই ভিডিওটা দেখার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করে দেবেন, একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। তো চলুন আজকের এই আপডেটটা আমরা শুরু করি। 19 এপ্রিল অর্থাৎ শুক্রবার প্রথম পর্যায়ের ভোট গ্রহণের মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে এবং তার আগেই জানা গেল বিরাট চমকের কথা। রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে মোদী সরকারের আমলে সন্তোষ ও অসন্তোষের কথা কারোর অজানা নয়। বিজেপি সরকারের আমলেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে, আপনারা সকলেই জানেন। এবং 2014 সালে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে সেই সময় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 500 টাকারও কম ছিল, কিন্তু গত এক দশকে বাড়তে বাড়তে তা এখন প্রায় 1100 টাকা পেরিয়ে যায় যায় অবস্থা। তবে বর্তমানে ধাপে ধাপে কিছুটা কমে 800 টাকার আশেপাশে এসে দাঁড়িয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। তবে বিজেপি সরকারের আমলে রান্নার গ্যাস সিলিন্ডারের সবচেয়ে বেশি সুবিধা পান উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে দেশের 9 কোটিরও বেশি মহিলা তাদের সংসারের জন্য বছরে 12টি রান্নার গ্যাস সিলিন্ডার বিপুল ভর্তুকিতে পেয়ে থাকেন। এটা অজানা নয়, আপনারা আমরা সবাই জানি। কিন্তু উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধাকেও এবার টেক্কা দেওয়ার মতো এক ঘোষণা সামনে চলে এসেছে। বুধবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 18 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করা হয়ে গেছে এবং সেখানেই বলা হয়েছে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বছরে 10টি করে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তবে এই সুবিধা দেওয়া হবে কেবলমাত্র বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলোকে। যারা বিপিএল অধিকারী আছেন, যারা বিপিএল ক্যাটাগরিতে আছেন, তারাই কিন্তু প্রতি বছর 10টি করে নতুন সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবে। বিপিএল তালিকাভুক্ত পরিবার হলো তারাই যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তৃণমূল কংগ্রেস তাদের ভোট ইস্তেহারে দাবি করেছে, 18 লোকসভা নির্বাচনের পর বিরোধী ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে তবে প্রথম দিনই দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষদের জন্য বছরে 10টি গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার বিষয়টি একটি নির্বাচনী প্রতিশ্রুতি, তা এখনই বলবৎ হওয়ার সম্ভাবনা নেই। আদৌ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে কিনা সেটা ভোটের ফলাফলের উপর নির্ভর করবে। তবে সংশ্লিষ্ট মহল তৃণমূল কংগ্রেসের এই প্রতিশ্রুতিতে চমক দেখছেন। ইতিমধ্যেই এই আপডেট আপনাদের কেমন লাগলো? ইস্তেহারের A to Z অন স্ক্রিনে আপনারা দেখলেন এবং অবশ্যই অফিসিয়াল ইস্তেহার যে নোটিশ রয়েছে সেই নোটিশটাও আমি কিন্তু অন স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তাই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।